বিন্দি, তুমি বাবাকে কোথাও দেখেছো? বাড়ির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে বড়টা বাড়ি ছেড়ে চলে যায়নি তো? শীতাংশু কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার বড় টেনশন হচ্ছে জানো তো, বড়টা মেন্টালি এতটা আপসেট, কিছু করে না বসে। না না, শীতাংশু কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার বড় টেনশন হচ্ছে জানো তো, বড়টা মেন্টালি এতটা আপসেট, কিছু করে না বসে। আমি বোধহয় জানি ও কোথায় যেতে পারে। কোথায়? গঙ্গার ধারে ভবা বাবার আশ্রমে। কর্ণর অফিস থেকে যেরকম করে হোক একটা কর্ণ সই করা পেপার জোগাড় করতে হবে। উনি তো আমাকে ডাকছিলেন, দেখো। অফিসের ভেতরের কোনো ফুটেজ কেন দেখতে পাচ্ছি না? অফিসে কি আবার কোনো সমস্যা হলো? কি মাসি? শ্রীমন্তিনী সব দিক বুঝে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি তোমাকে ডিভোর্স দেব। হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে কাউকে কিছু না জানিয়ে এত রাতে এখানে চলে আসতে হলো? আমার জন্য কাউকে টেনশন করতে বলিনি আমি। একটার পর একটা অ্যালিগেশন লাগাবার আগে কোনোদিন আমার কথা শুনতে চেয়েছো? জানতে চেয়েছো কোনোদিন কি হয়েছিল সেই রাত্রে? শোনো তাহলে। রাগ অভিমান কাছের মানুষের উপরে হয়, আর আপনি আমার কেউ হন না, না পরিচিত না অপরিচিত। তুমি বসো, আমি স্যারকে দেখছি। এই বিন্দি কি, আই মিন সৃষ্টি কি? ওই তো কর্ণকে আগলে রেখেছে, এই দুটিতে বিয়ে দিয়ে দিলে আমার সব দায়িত্ব শেষ। আমি ইচ্ছা করে তোমায় ছেড়ে চলে যাইনি বিন্দি, সেদিন তোমার প্রাণ বাঁচাতে আমি বাধ্য হয়েছিলাম তোমাকে আমার থেকে দূরে ঠেলে দিতে। আমার আর সৃষ্টির তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো না। মানে? কাল ফার্স্ট ফ্লাইটেই বোম্বে যাব তোমার চিকিৎসার জন্য, আর ফিরে এসেই বিয়েটা করবো। বিন্দি, এবার যদি সবকিছু ওলট পালট হয়ে যায় না, আমি আর বাঁচতে পারবো না, আমি মরেই যাব। এবং ও কথা কইবেন নি, আমার কর্ণ কিন্তু তোকে ভালোবেসে ফেলেছে সৃষ্টি। তুই শুধু মরিমা, আমি এই বিয়েটা করবি না? বিয়েটা তুই করতে চাস না? না ছাড়ুন। বিন্দি, আই লাভ ইউ। আরে সৃষ্টি, সত্যি করে একটা কথা বলতো আমায়, তোর মনে কর্ণ ছাড়া আর কেউ নেই তো? আচ্ছা তো মনিমা, সে আমার মনে সারা জীবন থাকবে। আমার শহরে এখানে সবাই আছে, সবার সামনে আমি একটা কথা বলতে চাই। রঞ্জনা আর কর্ণ মুম্বাই থেকে ফিরলেই কর্ণ আর সৃষ্টির বিয়ে হবে। অফিসের বাইরে একটা সিসিটিভি ক্যামেরা আছে, তুমি ওই ক্যামেরাটার ফুটেজ দেখেছো? স্টপ স্টপ স্টপ, আমার মনে হচ্ছে এই মহিলাকেই আমি দেখেছিলাম এখানে। এই গাড়িটার খোঁজ পেতে হবে আমাদের। এনিহাও সরের বাবু এতক্ষণ ভেতরে কি করছেন? গাড়ির মালিকের নামটা এখনো জানতে পারলেন না, পেয়েছেন আপনি? পেয়ে গেছি বিদ্যি। কি নাম? অনেক বড় একটা ষড়যন্ত্র হচ্ছে স্যারের সই নকল করে কেউ গুহরা ইন্ডাস্ট্রিজ আর বাড়ির ওপর স্যারের ক্লেম করার 60% শেয়ারের মালিক হয়ে বসে আছে। শিফটারদের ধরতেই হবে আমাদের। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি। আচ্ছা শোনো, মাসিকে ডাকো, মাসির সাথে কথা বলবো। মাসি তো আজই বাড়ি গেছে। মাই গুডনেস, আজই মাসির সাথে কথা বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি না জাস্ট কিছু বুঝতে পারছি না, এতটা সময় হয়ে গেল আর এখনো একটাও ক্লু হাতে এলো না। জানো তো বিক্রমদা, আমি নিশ্চিত কাল রাতে যে মহিলা অফিসে এসেছিল সেই টিয়াদের সাথে হাত মিলিয়ে স্যারের সই নকল করতে হেল্প করেছে। কিন্তু কিন্তু সেই মহিলার কোনো ট্রেসই তো পাচ্ছি না। ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, আমি বলছি প্রিয়জিৎ মিত্র। শাট আপ, কি বলছো তুমি? জানো প্রিয়জিৎ মিত্র এত বোকা নয়, এত নীচ নয়। শোনো, তুমি উল্টো পাল্টা না ভেবে আসল দোষীকে খোঁজার কথা ভাবো। কে এসেছিল কাল রাতে? কি করছে বিন্দি ভেতরে একা একা? একবার দেখবো কি। বিন্দি বলছিল কাল এই অফিসের সিসিটিভি ক্যামেরা গুলো কাজ করছিল না, ওর ওর এই ক্যামেরাটার কথা মনে আছে তো?
পাচ্ছি না। কি করে প্রমাণ করবো আমি স্যারের সই নকল করা হয়েছে? আপনি মিস্টার বিক্রম, আই অ্যাপ্রিশিয়েট ইউর কনসার্ন, বাট রাইট নাও আমি এখানে কোনো চুরি করতে আসিনি। একটা বড় ষড়যন্ত্র হচ্ছে যার শিকার শুধুমাত্র আমরা নই, আপনারাও। সো মে আই? থ্যাংক ইউ। এই এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, আংটিটা দেখি। আরে ভাই কি করছিস? এই যে ম্যাডাম, কি ভাই আমার আংটিটা কোথায়? আমার আমার সোনার আংটিটা। সেদিন রাতে যে বা যারা বেঁধে রেখেছিল তাদের মধ্যে কাউকে তুমি দেখলে চিনতে পারবে? ইয়াদান্তে না পারি, একটু জিনিস তো তোমাদের দিতে পারবো। কিছু আছে আপনার কাছে? আমরা মহারানীকে নিয়ে বিয়ের আসরে যাই। জানি গো, কিন্তু এও জানি কাউকে শাস্তি দেওয়ার আমরা কে। খুব বেশি হলে আমরা তাদের বাধা দিতে পারি, বোঝাতে পারি। যাও আর এখানে থেকো না, চলে যাও এখান থেকে, শুভ কাজ শেষ করতে দাও। পূজোর আগেই হবে অপারেশনটা। শ্যামা কেন? শ্যামার কৃষ্ণরও ক্ষমতা থাকবে না আবার প্যান্ডেলটাকে দাঁড় করানোর। শ্যামা, আমাকে ডক্টর বলছিলেন যে আজ তো চতুর্থী, তাই কাল থেকে সব কিছু বন্ধ, তাই আজ যদি কৃষ্ণকে নিয়ে গিয়ে চেক আপ করে অপারেশনের ডেটটা। ইনি হলেন চক্রবর্তী কুড়ো, উনি ওই একই ভুল করছেন, বেশি পণ দিয়ে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন। আপনার মেয়ের কি ভালো নাচছে আপনাকে এমন দেনা করতে দেখে? আমার হয়ে ওনাকে তুমি এই বালাজোড়া দিয়ে দিও কেমন? না, আপনার মেয়ের বিয়ে যাতে ভালোভাবে হয় সে দায়িত্ব আমার। আসতে পারি? আসলে আমি জয়কে দেখতে এসেছিলাম। এই মালটা আমাকে আগে থেকে চেনে, এখন যদি সেই কথাটা সবার সামনে ফেটে যায় কী হবে বুঝতে পারছিস? সেই জন্যই আমি কেটে পড়ছি এখান থেকে। অনন্যাদি চলে যাচ্ছ যে, দাঁড়াও সাক্ষ্য স্যারের সঙ্গে। আমি কেয়ারটেকারকে বলে দিয়েছি, তুমি এবার বেরিয়ে পড়তে পারো। থ্যাংক ইউ গো কাকুমণি, আমার যে কি সুবিধা হলো। মেনশন নট প্লিজ। এবার গোবিন্দ বসাকের বাড়ি খুঁজতে আমার সুবিধেই হবে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। রজতাভ রক্ষিত এখানে? যদি শুধরে নেওয়া মানে এই হয় যে আমার বউ স্বেচ্ছাচারিতা করে যাবে আর আমাকে সেটা মানতে হবে, আমি সেটা মেনে নেব। বাবা প্লিজ, এতটা মেরুদণ্ডহীন আমি কোনোদিনও হতে পারবো না। যেখানে মেরুদণ্ড দেখাবার সেখানে মেরুদণ্ড দেখাবে, যেখানে প্রয়োজন নেই সেখানে মেরুদণ্ডহীন হয়ে থাকবে। এই সুযোগ আমাকে দেখতেই হবে যে পার্সেলের ভেতর কি আছে। ভানু লুকিয়ে লুকিয়ে মেঘের সঙ্গে যোগাযোগ রাখছে। জয়া, জয়া, ভানু কোথায়? এক মিনিট, আমি ঘরের ভেতরটা একটু দেখতে চাই। আসুন আসুন, দেখুন না, কোলবালিশ চাপা দিয়ে রেখে দিয়েছে যাতে ওর চালাকি আমরা না ধরতে পারি। ওরে বাবা, কিছুই তো দেখতে পাচ্ছি না চোখে, জেদ করে তো বাড়ি থেকে বেরিয়ে এলাম। ও ধোঁয়া দেখছি, সবই তো অন্ধকার লাগছে।